আম্মা অনেকটা জোর করে যৌথ পরিবারের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন। 15 কি 16 জন বা তার কম বেশি হবে ওই পরিবারের সদস্য। এইদিকে আমি ইন্ট্রোভার্ট টাইপের, একলা থাকতে পছন্দ করি। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ নিজের রুমে থাকি আর গাছে সেবা করি। এত বড় সংসারের বউ হয়ে যাব না যখন বললাম, আমার এক কথা, একলা সংসারে যে কষ্ট ভোগ করেছি আমি চাই না তুমিও সেই কষ্ট ভোগ করো। অবশ্য সাদাবকে বিয়ে করার জন্য আমি রাজি হয়েছি তার স্ট্রং পার্সোনালিটির জন্য। ও খুব গুছিয়ে কথা বলে আর মেয়েদের সম্মান দিতে জানে। সাদাবরা যার ভাই, কোনো বোন নেই। ওর বাবা গত হয়েছেন বছর 5 হবে। সাদাব সবার ছোট, ওদের ছোট একটা পারিবারিক ব্যবসা। আমাকে যেদিন দেখতে আসে ওরা একদম হুট করেই আসে, কোনো প্রকার বলা এবং কওয়া ছাড়াই। আব্বু যখন আপ্যায়নের ব্যবস্থা করতে লাগলেন তখন সাদাবের মায়ের এক কথা ছিল, আমরা খেতে আসিনি ভাইজান, আমরা শুধু তাবাসুমকে দেখতে এসেছি। আপনারা আয়োজন করবেন বলেই আমরা না বলে হুট করে এসেছি। আর এতজনকে একসাথে দেখে ভয় পাবেন না, বারবার যেন তাবাসুমকে দেখতে আসতে না হয় সেজন্য সবাই একসাথে এসেছি। আপনাদের সম্পর্কে আমাদের খোঁজখবর নেওয়া শেষ, এবার আপনারা খোঁজখবর নিয়ে এগুলোই আমরা আগাবো। আমাকে যখন ওনাদের সামনে আনা হয় একসাথে এত লোক দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি একা থাকার মানুষ, কিভাবে এত লোকের সাথে মানিয়ে থাকবো, এই চিন্তাই হতে লাগলো। খুব সাদামাটাভাবেই সপ্তাহখানেকের মাথায় আমার আর সাদাবের বিয়ে হলো। দুই পক্ষেরই কোনো রকম বাড়তি খরচ হলো না। শাশুড়ি মা রিসেপশন করতে যে টাকা খরচ হতো সেই সম্পূর্ণ টাকাটা একটা এতিমখানায় দিয়ে দিলেন। আমাকে যখন রুমে আনা হলো আমার সেজো জায়ের মেয়েটা আমার আঁচল ধরে বসেছিল, কারণ সে নাকি আমার সাথে থাকবে আর আমি একটু স্পেস খুঁজছিলাম। এত লোকের ভিড়ে আমার কেমন অস্বস্তি হতে লাগলো, কিন্তু বাচ্চাটার জন্য আর হলো না, খুবই বিরক্ত হয়েছিলাম সেদিন। এরপর সাদাব যখন রুমে আসলো সেজোভাবে অনেকটা জোর অনন্যাকে নিয়ে গেলেন। মেয়েটা খুব কেঁদেছিল আমি ছোটো মায়ের কাছে থাকবো বলে, তখন খুব মায়া হয়েছিল। তবে সাদাপের হাতে খাবারের প্লেট দেখে খুব অবাক হয়েছিলাম, টেনশনে সারাদিন অভুক্ত ছিলাম। খাবার দেখে পেটের ক্ষুধা চারা দিয়ে উঠল। আরও অবাক হয়েছিলাম যখন সাদাব বলল এসব নাকি শাশুড়ি মা পাঠিয়েছেন। সেদিন বুঝেছি ওনার সব দিকে নজর থাকে। সময় ক্রমান্বয়ে অতিবাহিত হতে লাগলো আর এই পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে অবাকের পর অবাক হতে লাগলাম। আমার বড় যা মাটির মানুষ, বাকি দুই যাও, তবে মন খারাপের কথা হলো বড় জায়ের কোনো বাচ্চা নেই। 3 বার কনসেপ্ট পড়ছেন, প্রতিবারই মিসক্যারেজ হয়েছে, সেজন্য বড় ভাইয়া আর রিস্ক নিতে চায়নি। প্রচণ্ড ভালোবাসেন উনি ভাবিকে। শাশুড়ি মায়ের পর বড় ভাবি সংসার আগলে রাখেন, শুধু সংসার না, আমাদের 3 যাকেও বোনের মতো দেখে। মেজো আর সেজো জায়ের ছেলে মেয়েরা তাদের আমো বলে ডাকলেও বড় ভাবিকে মা বলে ডাকে। আমার শাশুড়ি মা মানুষ হিসেবে অনন্য, ওনাকে যত দেখি বিস্ময় যেন কাটে না। উনি ওনার ছেলেদের এতটা শিখিয়েছেন, সবাই মিলেমিশে থাকার যে টেন্ডেন্সি সেটা শিখিয়েছেন। এক অমায়িক মানুষ, ভিন্ন পরিবেশ আর আবহাওয়ার পরিবর্তনে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম আমি, একেবারে বিছানায় গা লেগে গেল। সে সময়টাতে শাশুড়ি মা আমার সেবা করল, জলপট্টি দেওয়া থেকে শুরু করে সব কিছু। চোখ খুলে দেখতাম উনি মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর ভাবিরা এসে কি খাবো এটা সেটা জিজ্ঞেস করতো। আর সাদাবের কথা কি বলবো, সারাদিন দোকান করে এসে আবার আমার জন্য শেষ রাত পর্যন্ত সজাগ থাকতো। মায়ের বলা কথাটার মর্ম বুঝেছিলাম, আমার অ্যাজমা ছিল। একবার আমি স্কুল থেকে এসে দেখি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পুরো নীল হয়ে গেছে, গলা কাটা মুরগির নিয়ে ছটফট করছে। তাড়াতাড়ি পাশের বাড়ির চাচিকে ডেকে এনে ডাক্তার ডাকাই। হয়তো আম্মা তার মেয়ের এমন করুণ পরিণতি চায়নি, ভরা সংসার বলেই কেউ না কেউ আমার পাশে সারাক্ষণ থাকে। বেশ কয়েকদিন পরের কথা, ব্যবসায়িক এক কারণে বড় ভাসুর আর সাদাপের প্রচুর বাকবিতণ্ডা হলো। আমি ভয়ে একদম তটস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে ভাইদের মধ্যে এত তর্ক বিতর্ক আমি দেখিনি। সাদাবকে যে কিছু বলবো সেই সাহসও হচ্ছে না, কেমন চোখ মুখ লাল হয়ে গেছে। রাতের খাবারের সময় হলো, ডাইনিং টেবিলে সবাই আসলেও সাদাব এলো না। বড় ভাইয়া ভাতের প্লেটে ভাতগুলো শুধু নাড়াচাড়া করতে লাগলো, যেইভাবে জিজ্ঞেস করলো এমন করছে কেন অমনি উনি টেবিল ছেড়ে চলে গেল আর ফিরে এলো সাদাবকে নিয়ে, তাও কান ধরে। আমি তো অবাকের চরম পর্যায়ে,
বিবাহিত ছেলের কান ধরে টানছে। বাকিদের দিকে তাকিয়ে দেখি সবাই মুখ টিপে হাসছে। বড় ভাবি ফিসফিস করে বলল, এরা চার ভাই এমনই, যতই রাগ অভিমান তর্ক বিতর্ক হোক না কেন, কেউ কাউকে ছাড়া খায় না। দুই পাতিল একসাথে রাখলেও নাকি ঠুকিঠাকি হয়, আর আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, এদের বন্ডিং খুব স্ট্রং। মিলেমিশে থাকার জন্য শুধু যৌথ পরিবার হলেই হবে না, মানুষগুলোকেও অমায়িক হতে হবে, চিন্তাভাবনা পজিটিভ হতে হবে, ত্যাগের মনোভাব প্রত্যেকটা মানুষের মাঝে থাকতে হবে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি নামাজির সাথে থাকলে নামাজি হবেন, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হবেন, তদ্রূপ নেশাখোরের সাথে থাকলে নেশাখোর হবেন। এই সংসারে আসার পর থেকে আমি সবার সাথে মিশতে শিখেছি। এদের কারো কিছু হলে কলিজায় মোচড় দিয়ে ওঠে, এদের সাথে মিশার পর ভেতরে নেগেটিভ চিন্তা আসে না। মাঝে মাঝে আমি আর সাদাপ চন্দ্র বিলাস করি, আজও তার ব্যতিক্রম নয়। সাদাপের কাঁধে মাথা রেখে বসে আছি, আঙ্গুলের ভাজে আঙ্গুল রেখে বললাম, একটা কথা বলি, অনুমতি নেওয়ার কী আছে বলো? সেদিন যদি আম্মা অনেকটা জোর করে বিয়েতে রাজি না করতো, তাহলে বোধ হয় আমার প্রাপ্তির খাতায় অনেক কিছু অপ্রাপ্তি থাকতো। এমন একটা পরিবারের বউ হওয়ার জন্যই বোধ করি প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে। আমি বোধ করি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।